يخيط ما تريد আজকে আমরা গল্পের মধ্যে কি পেলাম, গল্পের মধ্যে পেলাম যে তুমি কি চাও, তুমি কোন খেদমত চাও, তুমি কোন বই চাও, তুমি কোন কলম চাও। আজকে এটা আমরা কোন কলম চাও, কোন জামা চাও, কোন বাড়ি, কোন বন্ধু, কোন কার কার ইত্যাদি, এগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। সবচেয়েতে বেশি ব্যবহার হয় পৃথিবীর সকল ভাষাতে, আরবিতে বলেন, উর্দুতে বলেন, হিন্দিতে বলেন, কিয়া চাহিয়ে মেরে ভাই কিয়া চাহিয়ে। হ্যাঁ, তো সবসময় চাওয়া শব্দটা হয়, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ইরাদুন যেটা, আরদা ইরিদু হচ্ছে চাওয়া, তো এর সাথে আমরা তুরিদু মানে তুমি চাও। আর এখানে দেখেন আইয়ুন, আইয়ু খিদমাতিন, আইয়ুটা মোজাফ, আপনারা ফাইভে পড়েন, এখনও কে জবর দেয় কে জ্যার দেয় এগুলো পড়েননি, কিন্তু মোজাফ আর মোজাফ ইলাইটার নাম শুনেছেন, কারণ আমি পড়িয়েছি এর আগে আপনাদেরকে। তো আইয়ু খিদমাতিন মানে কোন খেদমাত, কোন সেবা, কি সেবা, তাই না? তো আইয়ুনটা আরবি ভাষায় সবসময় মোজাফ হয়, সবসময় কি হয়, মোজাফ হয়। আর এরই পরে একটা কি থাকে, শব্দ থাকে, সেটা হয় মোজাফিলাই। তাহলে আমি এখন যদি আইয়ুন মানে হচ্ছে কোন, আইয়ুন মানে কোন, এখন আমি যদি বলি আইয়াই আমার দিকে তাকান এবং জোরে বলেন, কি ব্যাপার, হিলান দিয়েছেন কেন? ইউ আর নিউ স্টুডেন্ট, বি কেয়ারফুল অ্যাবাউট মি, ওকে? তো এটা কি কলামুন, তাহলে আইয়ু কলামিন বলেন, কোন কলম, আইয়ু কলামিন কোন কলম, আইয়ুল কলামি কোন কলমটা, তুরিদু তুমি চাও, আইয়ু কলামিন তুরিদ, হুইস পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলম তুমি চাও। তাহলে আমরা আজকে আইয়ু শব্দটা দিয়ে জানব। এই যে দেখেন আইয়ুর পরে যাই 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 জি 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 গুলি করে দিবেন, তাই না? আপনারা ছোট মানুষ ফাইভে পড়েন, গুলি কিনেছেন কোনো দিন? ও যে আমার খেলনা গুলি দিয়ে ডি জি 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 করে মারে না, আমার বাচ্চা দেখলেই বলে আব্বু হ্যাঁ মানে আমাকে মেরে ফেলে দেয় গুলি করে। তো ছোট বাচ্চা বোঝে, আপনারাও বোঝেন, বোঝেন না? দেখেন হাসতেছে, বোঝে না বলে। আচ্ছা, তাহলে আইয়ুনের পরে আমরা যেটা দিব, এখন যদি বলি আইয়ু কলামিন তাহলে কি হবে, কোন কলম, কোন কলম। আমি যদি বলি আইয়ু ইয়াদিন, আমি যদি বলি আইয়ু সাব্বুরাতিন, আমি যদি বলি আইয়ু নাজারাতিন, বুঝে এসেছে? ঠিক এইরকম ইংলিশটা হুইচ মানে কি, হুইচ মানে কোন, হুইচ মানে আইয়ুন, হুইচ মানে কি আইয়ুন, হুইচ। এই হুইচ এর পরে যেটা দিবেন সেটাই হবে। এখন যদি আমি বলি হুইচ পেন, কোন কলম, ডু ইউ ওয়ান তুমি চাও, ডু ইউ ওয়ান তুমি চাও, এইরকম ভাবে আমরা একটু প্র্যাকটিস করব আজকে, কারণ এটা খুব জরুরি, এখানে ওয়ান্ট দিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আইয়ু খিদমাতিন কি সেবা, তুরিদু তুমি চাও, আমরা গল্পের মধ্যে পেয়েছি। আমার সাথে সাথে এগুলো ছোট বাচ্চাদের অনেক শীত তৈরি করা আছে, দেখেন ছোট বাচ্চারা কিভাবে কথা বলবে, এগুলো ইনশাল্লাহ বই আকারে প্রকাশ করে আপনাদেরকে দিব, সময়ের অভাব, আল্লাহ ইনশাল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে সাথে, হুইস ইজ মাইন, মা হুয়ালি কোনটি আমার, হুইস মানে কি, শুধু হুইস মানে কোন বা কোনটি,
ঠিক আছে, তাহলে বলেন হুইচ ইজ মাইন, কোনটি আমার, হুইচ ইজ মাইন, হুইচ ইজ বেটার, কোনটা হয় ভালো, হুইচ আর আদার আওয়ার্স, কোনগুলি আমাদের। তো আমি আপনাদেরকে বলেছি এই হুইচ দেওয়াও হবে, আবার হুইচের পরে একটা শব্দ দিলেও হবে, আইউন দেওয়াও হবে, আবার আইউন পরে। তো আই ইউ শাইন কি, কোন জিনিস, তাহলে আই ইউ শাইন মানে কি, এটাকে যারা আরবি আরবে থাকে না, আপনাদের অনেকের আব্বা আরবিতে আছে, আজকে ফোন দিয়ে বলবেন এস তুরি দিয়াবি, কি বলবেন, এস তুরি দিয়াবি, এস তুরি, এস তুয়া, এরকম ভাবে বলবেন, ঠিক আছে। আসলে আই ইউ শাইন, আই ইউ শাই ইন, আরবিরা এটাকে বলে এস, একসাথে বলে আরবিরা কি বলে এস, এস মানে কি আই ইউ শাইন, তাহলে এস হাজা, এটা কি, এস তুরিদ, কি চাও, ঠিক আছে। তাহলে আমরা এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস আজকে পড়াটা মূলত প্র্যাকটিসের, তাহলে বলেন হুইচ ওয়ান ইজ রাইট, হুইচ ওয়ান ইজ রাইট, লেখা দিব। আচ্ছা, অনেকে ইয়ে আছে, এটা উঠিয়ে নিয়েছেন, আচ্ছা, তাহলে আইউনটা কখনো একাকি আরবিতে ব্যবহার হতে পারে না, কিন্তু কি ইংলিশে মাঝে মাঝে নয়, অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমরা আসল জিনিসটা জানব, আইউন অথবা আইউন, আইউন এই যে আইউন সমান সমান হুইচ, এটার অর্থ হচ্ছে কোন, এটার অর্থ হচ্ছে কোন। এখন আমরা এখানে যদি আমি এখন বলি যে হুইচ ব্যাগ, বি এ জি ব্যাগ, হুইচ ব্যাগ, কোন ব্যাগ হলো না, তাহলে ইজ হয় ইয়োর, কোন ব্যাগ তোমার হলো না, তাহলে আরবি কি হবে বলেন তো, আই ইউ, আই ইউ কোন ব্যাগ, তাহলে ব্যাগের আরবি কি বলেন, হাকি বাতুন, তাহলে আয়ুর পরে জের দিতে হয়, তাহলে হাকি বাতিন, হাকি বাতিন, তাহলে কোন ব্যাগ, এখন কি বলেছে, লাকা মানে তো তোমার হয় আয়ু, হাকি বাতিন, এখন ইয়র্স দিয়েছি, তাহলে লাকা, আয়ু হাকি বাতিন লাকা, বা আইন দাকা, আইন দা কা, কারণ এটা আগেই পড়ে আপনাদেরকে পড়েছি, ইন্দা লাদা লালি, ইন্দা লাদা লালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা একদিন অনেক বড় আলিম হবেন ইনশাআল্লাহ। তো হুইচ বয়, এখন আপনারা নিজেরাই বানান, হুইচ বয়, বি ও ওয়াই, হুইচ বয় ইজ অ্যাবসেন্ট, আজকে কোন ছেলে অ্যাবসেন্ট আছে, তাই না, তাহলে হুইচ বয়। এখন আমি যদি বলি হুইচ ফ্রেন্ড, তাহলে অর্থ কি হবে, তাহলে আমার সাথে সাথে একটু জোরে বলেন হুইচ বুক, কোন বই, কোন বইটি, ইজ গুড, খুব ভালো, হুইচ বয় ইজ হি, ওই ছেলেটিকে, বা কোন ছেলেটি সে, হুইচ ক্লাস, কোন ক্লাস, আর ইউ ইন, তুমি আছো, হুইচ ওয়াই, কোন রাস্তা, হুইচ ওয়াই ইজ দ্য নিয়ারেস্ট, কোন রাস্তা সবচাইতে কাছে, ইন হুইচ ক্লাস, কোন ক্লাসে, তাহলে এইবারে আরবিটা পড়েন, আইউ দাওরাতিন, কত তলায়, কোন তলায়, মিন আইয়ে বিলাদিন, কোন দেশতে, আইউ তরিকি,
কোন রাস্তা? তাহলে একটা জিনিস কি বুঝলেন, আয়ুর পরে আমি যা খুশি তাই দিব, হবে না? আর হুইচের পরে যেটা খুশি সেটা দিব। আচ্ছা, আমি কি দিব, আমি কি দিব, আমি কি দিব, আমি কি দিব? যে বলতে পারবে তাকে আমি একটা কলম কেনার টাকা দিব। এটা মানি ব্যাগের আরবি, মানি ব্যাগ ইংলিশ করা যাবে, জাইবুন মানে তো পকেট, মানি ব্যাগের আরবি কি তো ভুলে গেছি, জানি না, ভুলে গেছি আপনাদেরকে। কে মিম সাহাতুন মানে কি দাস্তা, ঠিক আছে। এইবারে তাহলে এখন বলেন শেষ, দেখি কে বুঝতে পেরেছে। কোন দাস্তার তুন হবে না, আইউনের পরে কি হবে, জের হবে। তাহলে আপনি এখন বলেন আইউ মিম সাহাতি, তাহলে এখানে হুইস দাস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবারে আমি বলবো কোন ছেলেটি, তাহলে আমি আমি বলছি আমার ঘড়িটি। কোন ঘড়িটি তো হবে না, তো আইউনের পরে সাধারণত এরকম জের দিবেন, তাহলেই হয়ে যাবে, বেশি বোঝা ঠিক নয় একদিনে, ঠিক আছে। আপনার ঘড়ি সুন্দর, তাহলে আমি যদি বলি আইউ সাতিন মানে কি হবে বলেন, আপনি বলেন মানে কোন কোন ঘড়িটি হলো। হ্যাঁ, আইউ সাতিন, এখন আইউ সাতিন জামিলা তুন, কোন ঘড়িটি হয় সুন্দর। আস্তে আস্তে কালকে ইনশাল্লাহ খবর পড়িয়ে দিব, তাহলেই পারবেন। আজকে হুইচ দিয়ে আপনারা 30টা বাক্য লেখে নিয়ে আসবেন, যেটা খুশি। এক পাশে আইউর পরে শব্দ লাগাবেন আরবিতে, আর এক পাশে হুইচের পরে শব্দ লাগাবেন ইংলিশে, ঠিক আছে। বারাকাল্লাহ ফিকুম।